প্রিয় চাকরি প্রত্যাশী বায়বুনরা আপনারা যারা গণিত নিয়ে খুবই হতাশায় আছেন বা গণিতে বেসিক মেতে খুব দুর্বল আজকে আমি তাদের উদ্দেশ্যে দুচারটা কথা বলতে এসেছি খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন জীবনের মোড় ঘুরে যেতে পারে আপনার এই কথাগুলোতে তো আমরা দেখেন আপনি শুধু যে গণিতে দুর্বল ব্যাপারটা কিন্তু এরকম না আপনি

আমরা প্রতিটি স্টুডেন্ট আর্টস বলেন কমার্স বলেন সায়েন্স বলেন প্রতিটি স্টুডেন্ট সিক্স টু টেন পর্যন্ত অঙ্কগুলো করে আসছি না সায়েন্স ছাড়াও তো উচ্চতর গণিত বাদ দিলাম আপনি জেনারেল ম্যাথ নাইন টেন আর্টস কমার্সের ছেলেরা আপনারা আমরা করে আসছি না তাহলে আজকে যে অঙ্কগুলো আসতেছে এগুলো সিক্স টু টেন পর্যন্ত এই মানে বেসিক ম্যাথগুলো বেশি আসতেছে কি কি আসতেছে শতকরা তারপর হচ্ছে লাভ ক্ষতি সুদ কষা ব্যাংকের সুদ এই সুদ সেই সুদ তারপর হচ্ছে গরের অঙ্ক এই এই দশমিকের অংক গুলো এগুলো আসতেছে ঘুরে হ্যাঁ পাটিগণিত গুলো বেশি আসে বীজগণিত গুলো আসে আমার কথা হচ্ছে আপনি আমি এগুলো করে আসছি GPA five পেয়ে আসছি তাহলে কেন পারি না? একবার কেন পারেন না? বা অনেকে পারলেও পাঁচ থেকে 10 মিনিটে পারে কারণ একটা অংক তো আপনি চাকরি পরীক্ষায় পাঁচ থেকে দশ মিনিট দেওয়া হবে না ওই পাঁচ থেকে দশ মিনিটে পারা এটা না পারার সমান কারণ এটা আপনাকে চাকরি পরীক্ষায় কোনো benefit দিচ্ছে না তাহলে কেন এই দুর্বলতাটা কেন আসলে আমি যে অ্যানালিস করে অ্যানালিসিস করে পেয়েছি তা হচ্ছে আমরা স্কুলে অঙ্কটা শিখে আসছি অঙ্কুর মতো করে না অঙ্কটা শিখে আসছি হচ্ছে এক ধরনের গোলাধ করে বা সিস্টেম মুখস্থ করে ফেলছি এই ধাপের পরে এই ধাপ এই লাইনের পরে এই লাইন আনসার করে দিছি আনসার চলে আসছে আসি পেয়ে গেছি খুব ভালো স্টুডেন্ট মেধাবী কিন্তু আজকে পাবলিকের মেধাবী ছাত্র পারে না আমি কাউকে ছোট করার জন্য না বা কাউকে হেয় করার জন্য কিন্তু বাস্তবতা আপনি দেখেন এটাই আমি চাচ্ছি যে গণিতের একটা পরিবর্তন হোক মানুষ গণিত গণিতের মতো করে শিখুক এই পরশু আমি একটা অনলাইন গ্রুপে দেখলাম যে এক মেয়ে পোস্ট দিছে যে গণিত একদিক থেকে করতেছে আর একদিক থেকে বলে যাচ্ছি আচ্ছা আচ্ছা দেখেন গণিত কি আপনি কি সাধারণ জ্ঞান যে আপনি কয়েকটা দেশের রাজধানী শিখলেন আবার বলে গেলেন গণিত আমার দৃষ্টিতে কেউ যদি গণিত বুঝে একবার শিখে তার আগামী পাঁচ দশ বছরও বোঝার কোনো কথা না যদি গণিত কি গণিতের মতো করে শিখে এখন গণিত আপনার শিখেন কিভাবে সাধারণ জ্ঞানের মতো শর্টকাট সূত্র দিয়ে শিখেন যে সূত্র গুলো কোনো মানে ওই যে বৈধ বৃত্তি ভিত্তি নেই আপনি কি আমি এটা অবৈধ সূত্র আমি এক কথায় বলি যেমন মনে করেন যে আয়তক্ষেত্র সূত্র কি দৈর্ঘ্য প্রস্ত এটা বৈধ সূত্র আমি বলবো কারণ হচ্ছে কি এটা আপনি রিটেনও লিখতে পারবেন যে আমরা জানি আয়তক্ষেত্র সূত্র দৈর্ঘ্য প্রস্ত কিন্তু কিছু কিছু শর্টকাট আবিষ্কার করা আছে কিছু বইয়ে কিছু কোচিং সেন্টারের শিটে যেগুলো আপনি রিটেনে লিখতে পারবেন না যেটা আমরা জানি কারণ আপনার তখন আপনার যে পরীক্ষক সে দেখলি এটা তো আর লিখতে শর্টকাট যে আপনাকে বানাই দিয়েছে বিভিন্ন কোচিং সেন্টার থেকে ওই অবৈধ শর্টকাট গুলো আপনি লিখতে পারবেন না এই জন্য আমি বলি অবৈধ শর্টকাট শর্টকাট অনেক ছড়াই গেছে বিভিন্ন বইয়ে আপনারা যেটা করবেন আপনি দেখেন আমি সূত্র বিরোধী কথা বলি মানে প্রায় সম্ভব বা শর্টকাট টেকনিক বিরোধী কিন্তু বিরোধী বলে একেবারে আমিও যে সব মানে সূত্র ছাড়া বা শর্টকাট ছাড়া করে দিতে পারবো সেটা না বিশ গুণিতে এ প্লাস বি সূত্র আমি বাদ দিতে পারবো না আমি যেগুলো বাঁধ দিতে পারবো না এটা কেউ বাঁধ দিতে পারবে না আমার কথা হচ্ছে পাটিগণিতে আপনি আমি একটা কনসেংশনটা শিল দেখলাম যে এখানে আপনার ওই সুদকষা করতে গিয়ে মিনিমাম 100 সূত্র আছে এখানে আরে ভাই আপনি সব মিলিয়ে 10 12 রকমের অঙ্ক আছে এখানে আপনি যদি 100 রকমের সূত্র শিখেন মানে এক একটা অঙ্কের জন্য এক এক সূত্র আপনি ইউটিউবে যাবেন বিভিন্ন মানে ব্যক্তিরা ইউটিউবে ভিডিও করে আপলোড দিছে এখানে কি আপনার কিছু কিছু ভিডিও এমন যে আপনারা ভিডিও দেখা আর হচ্ছে বই দেখে এক সমানে হয়ে গেছে কারণ বইয়ের লেখাগুলো উনি লিখে যাচ্ছে হ্যাঁ এটা তো ভাই কোনো ইয়া হইলো না আপনার শিক্ষকতা বা টিচিংটা আপনাকে এমন ভাবে দিতে হবে যেটা মানুষ বুঝতে পারে তাহলে তো পৃথিবীতে বইই থাকতো শিক্ষক থাকতো না বই কথা বলতে পারে না আপনি শিক্ষক আমি যদি আপনাকে বুঝাই আমাকে কথা বলতে আমি যদি বইয়ের লাইনগুলো কি আবার লিখে ভিডিও করি তাহলে এটার কোনো बेनिफिट হইলো আর আপনারা আসলে জাস্ট করতে পারতেছেন না অনেকেই বিশেষ করে আর্টস কমার্স বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা ইউনিভার্সিটিতে আসছেন তারা এরকমও আমি শুনছি যে ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা ভগ্নাংশ পারে না একবার আপনি আমি যদি বল বলে থাকি আপনি আসলে এরকম অনেকে আছে সবার কথা বলতেছি না ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ভগ্নাংশের যোগ ডুক পারে না আর শতকরা লাভ ক্ষতি তো তার কাছে মানে আকাশের মতো মানে ভারী লাগে অনেক আপনি এই হচ্ছে দেশের গণিতের অবস্থা

এটা অনেকে রিওয়ার করতে পারে কিন্তু অঙ্কিত আপনি মুখস্থ করবেন আর বলবেন মুখস্থ করবেন আর বলবেন কারণ আপনার এই মুখস্থ কিছুই কমন আসবে না তো আমার চ্যানেলটা দেখবেন আপনি আমার চ্যানেল ইউটিউবে আপনি রিয়াজ ইজি ম্যাথ লিখে সার্চ দিলে পাবেন আমি এখানে টোটাল পাটিগণিতের অনেকগুলো ভিডিও অলরেডি দিয়েছি এবং আরও দিব আমি টোটাল পাটিগণিত প্লাস অন্যান্য গণিত নিয়েও আমি ভিডিও দিব আমি এটা আমার ইচ্ছা আছে আপনারা দেখবেন যে অন্য বইয়ে কোচিং সেন্টারের শিটে যেখানে পাটিগণিতের উপরে প্রায় পাঁচশো থেকে ছয়শ বা এক হাজার সূত্র এরা তৈরি করে রাখছে হ্যাঁ আমি সম্পূর্ণ পাটিগণিতের একটা কোনো সূত্র ছাড়াই করাচ্ছি এবং এটা প্রিলিতেও কাজে লাগবে আপনার রিটেনও কাজে লাগবে আপনি যখন বুঝবেন আমার ভিডিওগুলোতে আমি মানে লিখা কম লিখছি লিখার কথাগুলো আমি মুখে কভার করে দিছি আপনি আমার মুখের কথাগুলো যখন লিখে দিবেন এটি রিটেন ফরম্যাট আমি গণিতে খুব বেশি ভালো না কিন্তু আমার কথা হচ্ছে কি আমি যতটুকু পারি চাচ্ছি যে আমার নলেজটা মানুষের মাঝে যদি যায় তাহলে এটলিস্ট যে সেভেন্টি বা সিক্সটি বা ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট ম্যাথে দুর্বল আছে তারা উপকৃত হবে আপনারা আসলে কি গুছিয়ে অনেক ভিডিও অনেক সুন্দর করে গুছিয়ে করে অনেক মানে মানে ভিডিও কোয়ালিটি ভালো বা কোয়ালিটি ভালো ভিডিও কোয়ালিটি ভালো হইলে যে ম্যাথ কোয়ালিটি ভালো এটা না আপনারা জাস্টিফাই করে প্রপার ওয়েতে শিখেন তাইলে আজীবনও বলবেন না ঠিক আছে আপনারা প্রপার ওয়েতে শিখবেন আজীবনও ম্যাথ বলবেন না অনেক চ্যানেল আছে অনেক বই আছে অনেক কোচিং সেন্টার আছে তারপরেও কেন এত দুর্বল দেশে স্কুল কলেজে এত মানে অঙ্ক করে আসছেন তারপরে পারেন না কেন আসলে প্রপার ওয়েটা পাননি আপনি আমার ভিডিওগুলো দেখেন তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখতে বলবেন আমি চাচ্ছি যে আপনারা গণিতে স্ট্রং হন এটলিস্ট গণিতের জন্য চাকরি প্রিপারেশন নিতে ভয় পান যারা বা বা সাহস করতে পারেন না বা হতাশায় আছেন আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা